বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 8,000 রান পূর্ণ করেছেন মোহাম্মদ আশরাফুল। রোববার ফতুল রায় জাতীয় লীগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে 50 করার পথে ছুঁয়ে ফেলেন এই মাইলফলক। আশরাফুলের আগে 8,000 ক্লাবের নাম লিখিয়েছেন তুষার ইমরান, যার বর্তমান রান 9,829। এরপরে এই দলে ঢুকেছেন নাঈম ইসলাম, যার রান বর্তমানে 8,367। আর আশরাফুলের আগে সবশেষ এই দলে ঢুকেছেন ফরাদ হোসেন, যার রান 8,299। দ্বিতীয় রাউন্ডে নামার আগে মাইলফলক থেকে 63 রান দূরে ছিলেন আশরাফুল। প্রথম ইনিংসে আউট হন 21 রান করে, দ্বিতীয় ইনিংসে পান 50 দেখা। তবে ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি, আউট হন 60 রান করে। ম্যাচের চতুর্থ এবং শেষ দিনে বরিশালকে 336 রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। নাঈম হাসানের প্রথম ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে যান বরিশালের ওপেনার রাফসান আল মাহমুদ। অপর ওপেনার শাহরিয়ার নাফিজের সঙ্গে আশরাফুলের দ্বিতীয় উইকেট জুটির 113 রান ম্যাচকে নিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে। দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ আশরাফুল, 108 বলে 60 রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এর আগে প্রথম ইনিংসে মাত্র 21 রান করে মেহেদী হাসান রানার বলে লেগ বিফোরের উইকেটের শিকার হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। এছাড়াও প্রথম ইনিংসে বল হাতে দারুণ ছিলেন মোহাম্মদ আশরাফুল, উইকেটও নিয়েছেন তিনি।